পোস্ট অফিসের ইন্টারেস্ট রেট কিন্তু চেঞ্জ হয়েছে। 1 জুলাই থেকে সেটা লাগু হবে এবং 30 সেপ্টেম্বর অবধি এই ইন্টারেস্ট রেট চলবে। এর মাঝে যারা যে কোনো স্কিমে, পোস্ট অফিসে যে কোনো স্কিমে নিবেশ করতে চান, তাহলে তারা কিন্তু বর্তমান সময়ে যে ইন্টারেস্টের কথা আমরা বলবো সেই ইন্টারেস্ট রেটই কিন্তু আপনারা পাবেন। তো এবার আমরা দেখে নিব যে আগে কী ইন্টারেস্ট রেট চলছিল এবং বর্তমানে স্কিমগুলোতে কী ইন্টারেস্ট রেট দেওয়া হয়েছে, ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে, তো সেটার ব্যাপারে আলোচনা করব। এবং পরের ভিডিওতে আমরা আলোচনা করব যে যদি আমরা বর্তমান সময়ে নতুন ইন্টারেস্ট রেটের সাহায্যে বা সাথে যদি আমরা 1 লাখ টাকা নিবেশ করি এইসব স্কিমে পোস্ট অফিসের, তাহলে কোন স্কিমে আমরা সবথেকে বেশি রিটার্ন পাবো, তো সেটা পরের ভিডিওতে দেখব। তো এই ভিডিওতে শুধু আমরা দেখে নিচ্ছি ইন্টারেস্ট রেট কত। সেভিং ডিপোজিট, দেখুন সেভিং ডিপোজিটে বর্তমান আর আগের সেম দেওয়া হচ্ছে 4%। আপনারা দেখতেই পাচ্ছেন যে আগেও 4% আর এখনও 4% দেওয়া হচ্ছে, এটার মধ্যে কোনো চেঞ্জ হয় না, এটা সবসময় সেমই থাকে। এবার যদি আমরা বলি ওয়ান ইয়ারের টাইম ডিপোজিট বা FD কথা যদি বলি, তাহলে আগে দেওয়া হতো 6.8% এবং বর্তমানে দেওয়া হচ্ছে 6.9%। এখানে কিন্তু ইনক্রিজ হয়েছে, বেড়েছে ইন্টারেস্ট রেট। এবার যদি আমরা 2 বছরের FD কথা বলি, 2 বছরের FD আগে দেওয়া হচ্ছিলো 6.9% এবং বর্তমানে দেওয়া হচ্ছে 7%, এখানেও কিন্তু ইন্টারেস্ট রেট ইনক্রিজ হয়েছে। এবার যদি আমরা চলে আসি 3 বছরে কিন্তু আগেও দেওয়া হচ্ছিলো 7% এবং এখনও দেওয়া হচ্ছে কিন্তু 7%। আর যদি আমরা বলি 5 বছরের FD, 5 বছরের FD তে আগে দেওয়া হচ্ছিলো 7.5% আর এখনও দেওয়া হচ্ছে কিন্তু 7.5%। যদি আমরা দেখি 1 ইয়ার এবং 2 ইয়ারের জন্য যারা FD করেন তাদের জন্য ভালো, কারণ ইন্টারেস্ট রেট ইনক্রিজ হয়েছে। বাকি 3 বছর এবং 5 বছরের জন্য কিন্তু ইন্টারেস্ট রেট ইনক্রিজ হয়নি, যেটা আগে ছিল সেটাই কিন্তু রয়েছে। এবার চলে আসে 5 ইয়ারের রিকোয়ারিং ডিপোজিট বা RD কথা, সেখানে আগে দেওয়া হতো 6.2% এবং এখন দেওয়া হচ্ছে 6.5%। মানে যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু ভালো, কারণ তারা প্রতিদিন 100-200 টাকা করে জমা করেন রিকোয়ারিং ডিপোজিটে, তো সেখানে 6.2-এর বদলে এখন দেওয়া হচ্ছে 6.5, এটা কিন্তু ভালো ইন্টারেস্ট রেট বলা যেতেই পারে। সিনিয়র সিটিজেন সেভিং স্কিম মানে SC SS, এখানে আগে দেওয়া হচ্ছিলো 8.2% এবং বর্তমানেও দেওয়া হচ্ছে কিন্তু 8.2%, এখানে কিন্তু কোনো ইনক্রিমেন্ট বা ইনক্রিজ হয়নি। যদি মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিমের কথা বলি, মানে যেটাকে আমরা বলে থাকি MIS, আগে দেওয়া হচ্ছিলো 7.4% এবং এখনও কিন্তু দেওয়া হচ্ছে 7.4%। দেখুন সিনিয়র সিটিজেন এবং মান্থলিতে আমি আগেও বলেছি যে ইন্টারেস্ট রেট চেঞ্জ হবে না, কারণ সিনিয়র সিটিজেনে যে ইন্টারেস্ট রেট দিচ্ছে 8.2%, এখন কোনো স্কিমে কিন্তু এত ইন্টারেস্ট রেট দেয় না। তো সেই কারণে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে যে ইন্টারেস্ট রেট চেঞ্জ হবে না সেটা আমি আগেই বলেছিলাম। এবার চলে আসি NSC মানে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, এখানেও দেখুন 7.7% দিচ্ছিল, যেটা অনেক ভালো, FD থেকেও বেশি, তো এখনও কিন্তু সেটাই রয়েছে 7.7%। আর সবার পর যদি বলি পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সবার প্রিয় স্কিম, 7.1, এখানে কোনো ইন্টারেস্ট রেট কিন্তু চেঞ্জ হয়নি। এবার চলে আসি কিষাণ বিকাশ পত্রে কিন্তু 7.5% দেওয়া হচ্ছিলো আগে, বর্তমানেও 7.5% দেওয়া হচ্ছে। 115 মাসে কিন্তু টাকা ডবল হতো, এখনও 115 মাসেই কিন্তু টাকা ডবল হয়। কন্যা সমৃদ্ধি যোজনাতে 2 টাইম বা 3 টাইম থেকে কিন্তু একই ইন্টারেস্ট রেট চলছে, 8%, এখনও কিন্তু 8% দেওয়া হচ্ছে। তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে সুকন্যা সমৃদ্ধি যোজনাতেও কিন্তু ভালো ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে, 8%, এটাকে কিন্তু আমরা কম বলতে পারি না। তো বর্তমান সময় দাঁড়িয়ে যদি আপনারা পোস্ট অফিসে যে কোনো স্কিমে নিবেশ করতে চান, তাহলে আপনারা বর্তমানে এই ইন্টারেস্ট রেটটা পাবেন যেটা আমি এখন বললাম। তো যদি আপনাদের পরের ভিডিওটা দেখার ইচ্ছা থাকে, যেখানে আমরা 1 লাখ টাকা নিবেশ করলে কোন স্কিম থেকে কত টাকা পাবো সেই বিষয় নিয়ে আলোচনা করব, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। ভিডিওটি গুরুজন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।